হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি দেখে দেব রেডিমেড ব্লাউজ এবং বোরে থেকে মাপ নেওয়া ব্লাউজ দুটোর মধ্যে পার্থক্য কেন থাকে দুটোর সাইজ কেন দু রকম থাকে তো এ ব্যাপারে অনেকের কিন্তু সমস্যা হচ্ছে বুঝতে তো তার জন্য আজকের এই ভিডিও তাহলে চলুন ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সবাইকে ছোট্ট একটা অনুরোধ করবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঙ্গে যে আইকন আছে ও তো কিন্তু ক্লিক করতে ভুলবে না তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যারা আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে গেছেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন ভিডিও শুরু করা যাক দেখুন আমি একটা ব্লাউজ নিলাম রেডিমেড ব্লাউজ নিলাম প্রথমত এর সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন থার্টি ফোর সাইজ তো যেহেতু থার্টি ফোর সাইজ সেহেতু বুকটা কিন্তু থার্টি ফোরে থাকার কথা কিন্তু এক্ষেত্রে কিন্তু থার্টি ফোর বুকটা হবে না এর থেকে বেশি দেখুন আমি একটি মেপে দেখিয়ে দিচ্ছি ক্ষেত্রে দেখুন কাপড়টাকে ভালো করে একটু বসিয়ে নেবেন ছড়িয়ে নেবেন দেখুন এক্ষেত্রে থার্টি এইট চলে আসলো আমার সাইজটা কিন্তু থার্টি ফোর ছিল কিন্তু বুকটা দেখুন আপার জাস্ট কিন্তু আমি নাইনটিন যেহেতু নাইনটিন আসা মানে কি এখানে থার্টি এইট সাইজ কিন্তু আমার রেডিমেডে কিন্তু লেখা ছিল থার্টি ফোর তাহলে থার্টি ফোর লিখা ছিল কিন্তু থার্টি এইট কী করে হলো তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি যখন রেডিমেড যে কোনো ব্লাউজ কিনবেন দেখুন যদি থার্টি টু সাইজ হয় তো সেক্ষেত্রে আপনার মিনিমাম নর্মাল যদি খুবই কম কাপড় দিয়ে থাকে তাহলে থ্রি ইঞ্চ এক্সট্রা দেওয়া হয় আর যদি এর থেকে বেশি হয় তাহলে ফোর ইঞ্চ এক্সট্রা থাকে ন্যূনতম ফাইভ ইঞ্চ এতে এক্সট্রা থাকে ফোর ইঞ্চ বা ফাইভ ইঞ্চ এতে এক্সট্রা থাকবে তো যদি আপনার থ্রি ইঞ্চ বেশি হয় তাহলে দেখুন কত হলো থার্টি ফাইভ আপনি কিন্তু থার্টি টু সাইজ কিনেছিলেন কিন্তু আপার চেস্ট আপনার দেখুন থার্টি ফাইভ আসলো তো যখন আপনার ফোর ইজ বেশি হবে তখন দেখুন কত হবে থার্টি সিক্স তো আপনি কিন্তু থার্টি টু কিনেছেন কিন্তু থার্টি সিক্স আপনার আপার চেস্ট হলো তো সেজন্য আপনাদের হয়তো একটু সমস্যা হচ্ছে যে আমার রেডিমেড যখন আমি থার্টি টু কিনি তো সেক্ষেত্রে আমি যখন বডি থেকে মাপ নিয়ে থাকি সেক্ষেত্রে থার্টি সিক্স বা থার্টি ফাইভ কেন হয়ে থাকে তো এক্ষেত্রে সেমই হলো যেহেতু থার্টি ফোর সাইজ ছিল কিন্তু এতে আমার থার্টি এইট আপার চেস্ট চলে আসলো তো এইট আসার মানে কি দেখুন থার্টি সঙ্গে আমাকে এখানে ফোর ইঞ্চ এক্সট্রা কাপড় পেয়ে গেলাম তো ফোর ইঞ্চ এক্সট্রা পেলে দেখুন অটোমেটিকলি আমার এইট হয়ে গেল তো এক্ষেত্রে দেখুন ফোর না ফোর ইঞ্চ থেকে একটুখানি বেশি আছে উনি দেখুন ভেতরের দিক থেকে হালকা একটু সেলাই দিয়েছেন দেখুন তো ওনার যেহেতু হালকা একটু লুজ হয়েছে তাই একটুখানি উনি এই দিক থেকে দেখুন ভেতরের দিক থেকে সেলাই করে নিয়েছেন তো এক্ষেত্রে আমি থার্টি এইট নয় এইট থেকে একটু বেশি আছে তাহলে ফোর ইঞ্চ নয় মিনিমাম উনারে এক্ষেত্রে ফোর হাফ ইঞ্চ এক্সট্রা আছে ভেতরে তো তার জন্য এই সাইজটা বেরিয়ে আসলো কিন্তু আমরা যখন বডি থেকে মাপ নিয়ে থাকি তখন কিন্তু কামরা এ অনুসারে করি না আমরা ডাইরেক্ট আপার যা থাকে সেই অনুসারে কিন্তু আমরা ব্লাউজটা কেটে নিই তো যদি আপনি মনে করেন তাছাড়া দেখুন আরেকটা কথা রেডিমেড ব্লাউজে কিন্তু দেখুন ভেতরের দিকে কোনো এক্সট্রা কাপড় রাখা যায় না যতখানি কাপড় থাকে সে অনুসারে কিন্তু ব্লাউজটাকে আপনাকে ব্যবহার করতে হবে তো যখন আপনি যে কোনো শাড়ির সঙ্গে দেওয়া ব্লাউজ পিস থেকে আপনি ব্লাউজ তৈরি করবেন তখন কিন্তু আপনি চাবেন ভেতরে অবশ্যই একটুখানি কাপড় রাখার তো আমরা তার জন্য ভেতরে একটুখানি কাপড় রেখে দিই কিন্তু রেডিমেডের ক্ষেত্রে সেটা থাকে না তো যদি আপনি মনে করেন ভেতরে আপনি কোনো কাপড় রাখবেন না আপনি রেডিমেডের মতো সেলাই করবেন তাতেও কিন্তু আপনি সেলাই করতে পারেন আপনি দেখুন থার্টি ফোর সাইজটা কাটলেন কিন্তু এর সঙ্গে আপনি মিনিমাম দুদিক থেকে মিলিয়ে আপনি মিনিমাম ফাইভ ইঞ্চ এক্সট্রা কাপড় রেখে দেবেন তো ফাইভ ইঞ্চ যখন আপনি এক্সট্রা কাপড় রেখে দেবেন তখন দেখুন থার্টি ফোর দিয়েও কিন্তু আপনার থার্টি যদি বড়ি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ব্লাউজটা পারফেক্ট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কেন আপনাদের সেই সমস্যাটা হচ্ছে তো এটাই দেখুন শুধু পার্থক্য এবার দেখুন আমি এই ব্লাউজটার অনুসারে কিন্তু আমি এই ব্লাউজটা সেলাই করেছিলাম দেখুন আমি কিন্তু আপার চেস্টে যে মাপ পেয়েছিলাম সেই মাপ অনুসারে কিন্তু আমি ব্লাউজটা সেলাই করেছি দেখুন কতখানি আছে ঠিক থার্টি আমি নিয়ে নিলাম তো আমি কিন্তু থার্টি ফোর অনুসারে করিনি আমি যা আপার চেস্টে আছে সে অনুসারে কিন্তু আমি ব্লাউজটা সেলাই করেছি এবং ভেতরের দিক থেকে দেখুন আমি অনেকখানি কাপড় এক্সট্রা নিয়েছি তো এক্ষেত্রে দেখুন যেহেতু আমি থার্টি এইট আপার চেস্ট অনুসারে ব্লাউজটা সেলাই করেছি যদি আপনি মনে করেন আপনার আপার চেস্ট ফোরটি ফোরটি ওয়ান বাবু আছে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ব্লাউজটা পরতে পারেন কী করে পরবেন আপনি আমি দেখুন যে ভেতরে যে এক্সট্রা কাপড়টা রেখেছিলাম দেখুন আমি এদিক থেকে সেলাই দিয়েছি সেই সেলাটা খুলে যখন আপনি মুখোমুখি সেলাটা দেখেন রেডিমেডের মতো আপনার পারফেক্ট চলে আসবে দেখুন আমি দুদিক থেকে প্রায় দেখুন আমি দুদিক থেকে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ এদিক থেকে এবং এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট ফাইভ আমি এক্সট্রা নিয়েছি দেখুন তাহলে কতখানি নিলাম এক্সট্রা আমি থ্রি ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে নিলাম তো যেহেতু আমি থ্রি ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম আমি কিন্তু থার্টি এইট অনুসারে সেলাই করেছি তো আমি এর সঙ্গে আরও ভেতরের দিক থেকে থ্রি ইঞ্চ কাপড় এক্সট্রা রেখেছি তাহলে আমার কতখানি হলো ফর্টি ওয়ান তো এটাই শুধু পার্থক্য রেডিমেড এবং সেলাই করা ব্লাউজের মধ্যে তো যদি আপনি চান তাহলে রেডিমেডের মতো আপনি কাটতে পারেন আর যদি আপনি চান বড়ি থেকে সম্পূর্ণ মাপ নিয়ে আপনি সেলাই করতে পারেন এতে কোনো সমস্যা হবে না আর যদি আপনি মনে করেন ভাইতে এক্সট্রা কাপড় রাখবেন সেক্ষেত্রে আপনি বড়ি মেজারমেন্ট থেকেও আপনি সেলাই করতে পারেন তো যদি আপনি সঠিকভাবে কাটিং এবং সেলাই করতে পারেন তাহলে দেখুন আপনার ব্লাউজে কোথাও কোনো সমস্যা হবে না আপনার ব্লাউজ একদমই পারফেক্ট হবে তো আশা করি বুঝতে পেরেছেন কেন এই পার্থক্যটা হয়ে থাকে রেডিমেড এবং নিজের তৈরি করা ব্লাউজের মধ্যে যদি এরপর আপনার কোথাও সমস্যা হয় আমি আবারও সমাধান করার চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় তাহলে অন্যদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে এটা পরবর্তী ভিডিও তো সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে